जय नीताय हरे कृष्ण हरि बोल जय राधेश्याम। उपस्थित सकल कीर्तन रागे गौर भक्तमंडली और कृष्ण भक्तमंडली सर्वप्रथम अपने श्रीचरणे जानाई अनंत कोटि कोटि भक्तिपूर्ण दंडवत प्रणाम। पढ़े जानाई समस्त ब्राह्मण मंडली वैष्णव मंडली मातृमंडली पितृमंडली एवं आमार शिक्षा गुरु दीक्षा गुरु सकल श्रीचरणे अनंत कोटि कोटि भक्तिपूर्ण दंडवत प्रणाम। बर्तमान महती महत्श्री हरिवासरे आजकल कीर्तन यज्ञ अनुष्ठान एकत्रित से कृष्ण कथा हरिकथा गौर कथा आस्वादन करिवार जे कृष्ण कथा हरिकथा आस्वादन करिवार आज के रचना तो दूरान्तर थेके छुटे एसेछे स्वयं ब्रह्मा तार चतुर्थ बदने बोले तिनि शेष करते पारे जे नाम देवादिदे महादे যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব যে নামকে পাওয়ার জন্য আজকে তিনি শ্মশানবাসী হয়েছে শ্মশানের ছাই ভস্মকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে সেই নামকে পাওয়ার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সর্বপ্রথম আপনারা সেই আসনে বসে আছেন যে আসনে পরীক্ষিত মহারাজ হরিবল হরিবল। তাহলে এটা কিন্তু যেমন তেমন আসন না, বহুমূল্যবান আসন। আর আপনারা কৃপা করে আমাকে যে আসনটিতে দাঁড় করিয়েছেন এটাও বহুমূল্যবান আসন। এই আসনেও একজন মহান ব্যক্তি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, যিনি হলে শীল প্রভুপাদ সুখদেব গোস্বামী মহাশয়। তাহলে যে নাম পৃথিবীর সমস্ত নদী যদি কালি হতো, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হতো, সেই কলম আর কালি দিয়ে আমার ভগবানের গুণ কীর্তন লিখেও শেষ করা যেতে পারে না। যার অনন্ত কোটি কোটি লীলা মা সরস্বতীও কোনোদিন লিখে শেষ করতে পারেন না, আজকে সেই নাম পাবার আশায় আমরা দূর দূরান্তর থেকে একত্রিত হয়েছি সেই কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা আস্বাদন করিবার জন্য। তাই আজকের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌর হরি যার অন্তে কৃষ্ণ বহিরাধা হরি যার ভাব রাসে গোরামার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গর ভিতরে তিনি আজকে রাধারানীর মতো ভক্তের ভাবকান্তি অঙ্গে ধারণ করে এই নদিয়া নবদ্বীপের মাটিতে দুটি দেহ এক হয়ে তিনি নেমে এলেন নদিয়া নবদ্বীপে শ্রী শচী সিন্ধু গর্ভ মাঝে। কারণ নারায়ণে যখন সত্যযুগে এসেছিলেন আমার মায়েরা জানেন নারায়ণের হাতে কি ছিল মা,
চক্র, তিনি আবার রাম অবতারে ত্রেতা যুগে আসলেন। সেই রামের হাতে কি ছিল? ধনুক, ধনুক পান ছিল। আবার সেই রামচন্দ্র আবার কলিযুগ দ্বাপর যুগে, দ্বাপর যুগে আসলেন। সেই কৃষ্ণের হাতে কি ছিল? মোহন মুরলি বা বংশী। তাহলে প্রত্যেকটা যুগে তিনি কিছু না কিছু নিয়ে এসেছিলেন, কিন্তু এই কলিযুগে তিনি কিছুই আনলেন না। হরিবল হরিবল। তিনি কি নিয়ে এলেন? হাতে কিছু নিয়ে আসলেন না। চৈতন্য চরিতামৃতে বলছে, হরিবল হরিবল, গ্রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধর অসুরে করেছি সংঘার, হরিবল হরিবল, এবি অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব, হরি নামে চিত্র শুদ্ধি করাবো সবার। তাই গো শ্রী কৃষ্ণ প্রেমানন্দ, হরিবল হরিবল। তিনি কি বললে? গ্রাম আদি অবতার ক্রোধে নানা অস্ত্র ধর। তিনি কি বললেন? যে তিনি কোনো অস্ত্র নিয়ে আসবেন না, না থাকবে তার হাতে চক্র, না থাকবে তার হাতে ধনুক বাণ, না থাকবে তার হাতে বাঁশি। তাহলে এসব তিনি কিছুই নিয়ে আসবেন না, এবং তিনি কোনো অসুরকে বধ করবেন না। ভগবান সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, ত্রেতা যুগে রাবণ কুণ্ড ভূখণ্ডকে বধ করেছিলেন, তারপরে যুগে কংস, শিশুপাল, অবাসুর, বগাসুর, পুতনা, রাক্ষসী, এদের সবাইকে তিনি মেরেছিলেন, বধ করেছিলেন। কিন্তু এই কলিযুগে তিনি কাউকে বধ করবেন না, কাউকে মারবেন না। তাই তো তিনি অস্ত্র নিয়ে আসলেন না। তিনি কি নিয়ে আসলেন? হরি নামের অস্ত্র নিয়ে আসলেন। হরি নাম যে খেলাতে, যে নামেতে, এই নামের শেষ আছে আমা, এই নামের শেষ আছে কি? হরি নামের কোনো শেষ নেই। দেখবেন একটা খেলা করতে গেলে কিন্তু খেলাটা শুরু হয়, আবার তার শেষ আছে, কি গো মাইরা নেই? তা দুই দলের মধ্যে খেলা হয়, কিন্তু সেই খেলার শেষ আছে, আবার শুরুও আছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেললেন বা যে খেলাটা তিনি নিয়ে আসলেন, এই খেলার মধ্যে কোনো শেষ নেই, এই খেলা শুরু আছে। কারণ এই মাঠের মধ্যে যে নামবে সবাই খেলতে পারবে, সবাই আনন্দ করতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আজকে সবাই মিলে একত্রিত হয়ে কি করছে? হরিনাম সংকীর্তনে মেতে আছে। আজ খেলায় বিনোদ খেলা, খেলা আমার গোড়াবো মালে, খেলায় সবাই খেলবে এই মাঠে, বনো মালে, খেলায় বিনোদ খেলা গোড়া মনো মালে, আমরা খেলায় বিনোদ খেলা গোড়া বনো মালে,
সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে গঙ্গার তীর ধরে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এমত সময় গৌরাঙ্গ মহাপ্রভু যেতে যেতে সকাদের বলছে, ওরে আজকে তো আমরা হরিনাম গাইতে গাইতে যাচ্ছি এই সুরধ্বনির তীর ধরে, কিন্তু আমরা যে হরিনাম গাইব সবাই মিলে একত্রিত হয়ে এই কলিজীবের দ্বারে দ্বারে তো আমি নাম বিলাবার জন্য এসেছি, কিন্তু এই কলির মানুষ তো কেউ নাম বলছে না, নাম বলতে লজ্জা ঘৃণা বোধ করছে, এরা নাম বলতে চায় না, নামকে ভালোবাসে না। কি গো মা, এরা বাস্তব কিনা বলুন? কলির মানুষ নাম করতে চায় না, এদের সিরিয়াল দেখবার সময় আছে, এদের ফাংশন দেখবার সময় আছে, কিন্তু এদের হরি নাম করার সময় নেই, হরি নাম করার সময় নেই। এরা তো ভুলে গেছে সেই মাতৃগর্ভের কথা, এরা তো ভুলে গেছে সেই 32 নারীর বন্ধন, কৃমিকীটের দংশন, মল মূত্রের দুর্গন্ধ সহ্য করতে না পেরে আমরা প্রত্যেকে কিন্তু ভগবানের কাছে বলেছিলাম, প্রভু এই যে মাতৃগর্ভের যন্ত্রণা ব্যথা কষ্ট আমরা যে আর সহ্য করতে পারছি, হে কৃপা সিন্ধু, হে দীনবন্ধু, যদি তুমি কৃপা করে আমাদের ভবে পারে করে দাও, যদি একবার তুমি আমাদের ভবে পারে করে দাও, সেখানে গিয়ে আমরা আজীবনে তোমায় গুণগান করব। কি গো মায়েরা, শুধু আমি একা বলে আসি, আপনারা সবাই বলে এসেছেন, এ জগতে যেই জন্মেছে সেই বলে এসেছে, আর এখানে এসে সব কিছু ভুলে গেছে। তাহলে বললাম যে আমাদের ভবে পার করে দাও, সেখানে গিয়ে আজীবনে তোমার এই গুণগানই গাইব, তোমার নাম করব, তোমার ভজন সাধন করব। এই যে চরণ দিয়ে এই চরণে হাঁটতে হাঁটতে তোমার মন্দিরে যাব, এই পর দিয়ে তোমায় সেবা করব, তোমার আরতি করব,
এই কর্ণ দিয়ে তোমার গুণকীর্তন শ্রবণ করব, এই নাসিকা দিয়ে তোমার চন্দনাদির গন্ধ নেব। আর এই যে বদন দিয়েছো, এই বদনে কি বলবো জানো প্রভু? এই বদনে কি নাম গাইব জানো? কি গো মায়েরা, সবাই মিলে এই বদনে আমরা বলবো, সবাই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা সবাই দুটি বা উত্তোলন করুন, এমন সময় আর আসবে না, সংসারের মধ্যে তো আপনারা ডাকতে পারবেন না। তো হরিনাম বাসরে যখন একত্রিত আমরা হয়েছি, তো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বলো সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। রাম রাম হরে 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 সময় কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা প্রত্যেকে সেই একটাই কথা বলে এসেছিলাম, কি কথা? জি হো জগতে সে তোমায় নাম গ্রহণ ছাড়া অন্য কিছু গাইব না। কিন্তু মায়াময়ী জগতে এসে দেখবেন মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তখন কিন্তু সন্তান কাঁদে। কেন কাঁদে, কি কারণে কাঁদে? আর যখনই কাঁদে সন্তান ভূমিষ্ঠ হলে কি করে আমার মায়েরা জানেন? একটু মধু এনে সন্তানের বদনে দেন। কি গো মায়েরা, দেন না? কারণ সে যে মাতৃগর্ভে যাকে দর্শন করেছিল, যাকে দেখেছিল, সেই অনাদি গাদি গোবিন্দকে তো আর দেখতে পারছি, সে তো আর নেই, তাকে তো দেখতে পাচ্ছি না। তাই বাইরে বেরিয়ে চিৎকার করে কেঁদে উঠলে, ও গো প্রভু দেখা
হে দয়াময় দয়াময় একবার দেখা দাও। তাহলে ভগবানে কি আমরা সবাই কথা দিয়ে এলাম, আর এই মায়ার জগতে পড়ে আমরা সব ভুলে গেলাম। তাহলে ভগবানের সঙ্গে যদি আমরা বেঈমানি করি, কি গো মায়ের এটা তো বেঈমানি করা হলো। সবাই বলে ঠাকুর তুমি আমাদের এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এ জন্ম আমরা বিফলে নষ্ট করব না, তোমায় ডাকবো, তোমায় সেবা দেব। কিন্তু এখানে এসে যখন সব কিছু ভুলে গেলাম, তাহলে ভগবানকে কি ফাঁকি দেওয়া হলো না? কি গো বাবারা, ফাঁকি দেওয়া হলো কি না? ভগবানকে তো আমরা ডাকলাম, মায়ার মোহে পড়ে, সংসারের মায়ায় পড়ে আমার আমার করে মেতে আসছি। এটা আমার, ওটা আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জমি, আমার জায়গা, সব কিছু আমার। অহংকারে মত্ত হয়ে গেলাম। কি গো মায়েরা, তাই না? পাশের জন যদি দুতলা বাড়ি বাঁধে আমার মনে মনে হিংসা হয়, আমি কবে চারতলা বাঁধব? কি হয় না, হয় তো? তাহলে প্রত্যেকের বড় লোক হওয়ার ইচ্ছে আছে, কিন্তু ভগবান তো এই জায়গায় নেই। তিনি সব সহ্য করতে পারেন, কিন্তু অহংকার তিনি সহ্য করতে পারেন না। ভক্ত যদি কাই মনোবাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নারী। তবে ভক্তের বাসনা কিন্তু ভক্তের মতো হওয়া চাই। ভক্ত কখনো চাই না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি। ভক্ত কি চায়? প্রেম ভক্তি চায়, কৃষ্ণ প্রেম ভক্তি চায়। তাই ভগবান অহংকার সহ্য করতে পারেন না, তার প্রমাণটা কি? স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা, ও মায়েরা, সেই ব্রহ্মারও একদিন অহংকার হয়েছিল। আর ব্রহ্মার অহংকার হতে ব্রহ্মা কি করলেন? ব্রহ্মাজি মনে মনে ভাবলেন যে সবাইয়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, ভোলানাথের মন্দির আছে, সরস্বতীর মন্দির আছে, তাহলে সবার যখন মন্দির আছে, আমি ব্রহ্মা, আমি 56 কোটি জীব সৃষ্টি করি, আর আমার কোনো মন্দির থাকবে না, এটা কখনো হতে পারে না। ঠিক মায়েরা, স্বাভাবিক হওয়ারই কথা। যিনি কিনা 56 কোটি জীব সৃষ্টি করেন, আর তার কখনো কোনো মন্দির থাকবে না, এটা তো ব্রহ্মা মেনে নিতে পারেন না। এটা তিনি মেনে নিতে পারলেন যে সবাইয়ের মন্দির আছে, অথচ কৃষ্ণেরও মন্দির আছে, আর আমি ব্রহ্মা, আমার কোনো মন্দির থাকবে না, এটা হতে পারে না। ব্রহ্মার মনে মনে একটু অহংকার, না আমাকে কিছু একটা করতে হবে। আজকে সকাল সকালে কৃষ্ণের কাছে এসে বলছে, কি বলছে? বলছে প্রভু, প্রভু বেশ কি ব্যাপার নারু, আজকে সকাল সকাল দেখছি, আরে ভেতরে এসে ভেতরে এসে, না না প্রভু, থাক থাক, আজকে সময় নেই, এখান থেকে সেরে নিচ্ছি। আচ্ছা বলো তো প্রভু, আজকের আমি তোমার কাছে এসেছি কিছুদিনের জন্য ছুটি চাইতে। ছুটি চাইতে তোমাকে? না 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 না, তোমাকে তো আমি ছুটি পুটি দিতে পারবো না, তোমাকে তো ছুটি দেওয়াই যাবে। আরে তুমি চলে গেলে কারখানা বন্ধ হয়ে যাবে, তুমি যদি চলে যাও তাহলে 56 কোটি জীব সৃষ্টি করবে কে? তোমাকে ছুটি টুটি দেওয়া যাবে তো বাবা? ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলো, আমার এত দাম, তাহলে আমাকে একটু আরো ভালো করে বলতে হবে। না না প্রভু, তা হয় না, সামান্য যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের রবিবারও ছুটি আছে। কি গো মায়েরা, নে সরস্বতী পুজো, দুর্গা পুজো ছুটি, লক্ষ্মী পুজো ছুটি, কালী পুজো ছুটি, তাহলে এতগুলো যদি ছুটি থাকতে পারে, তাহলে আমার কেন থাকবে না?
এটা তো ব্রহ্মা মেনে নিতে পারলেন মজে না না প্রভু আমাকে কিছুদিনের জন্য অন্তর ছুটি দিতেই হবে অন্তর্যামী ভগবান তিনি তো প্রত্যেকের অন্তরের মধ্যেই থাকে তাই না তিনি তো পরমাত্মা তাই তিনি বললেন ব্রহ্মার মনের কথা বুঝতে পেরে বলে ঠিক আছে ব্রহ্মা তুমি যখন এত করে বলছো ঠিক আছে আমি তোমাকে ছুটি দিলাম যাও যেই বলেছে ছুটি দিলাম অমনি ব্রহ্মাজি কি করলেন পিছন ফিরেই আর চলেছেন ভগবানের নাম গাইতে হরে মুরারি মধু কহিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে উলুধ্বনি হরে মুরারি মধু কহিত বারে কি গো মায়ের আমরাও তো ব্রহ্মাজির সঙ্গে আছি নাকি আছি তো তাহলে আছি তো কই আত্মলন সবাই সবাই হাত বের করুন করোনার সময় হাত কেউ নামিয়ে রাখবেন না হাত নামালে কি হবে জানেন তো দেখতে তো পাচ্ছেন এমন দেশের অবস্থা আর এই হাত যদি একবার নামিয়ে থাকেন পরিবাসরে এসে তাও যদি হাত নামিয়ে থাকেন ভগবান কি বলেছে জানেন তো যে হাত দিলাম ভগবানের সেবার জন্য আর সেই হাত দিয়ে কেনা শুধু চানা আলু কাবলি ফুচকা এইসব কিছু খেয়েই যাচ্ছে কিন্তু হাত তুলছে না আর হাত যারা না তুলবে ভগবান বললেন পরের জন্মে তাদের আর হাত দেব একেবারে চারটে পা করব তা চারটে যদি পা হয়ে যায় কেমন করে খাবে ভাবতে পারছি আমার কেমন করে খাবে হরে কৃষ্ণ হরি বল তাই সবাই মিলে প্রেম সে হরে মোরা হরে মধু কহিত বারে হরে মোরা হরে মধু কহিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে হরে মুরারে মধু কহিত বারে হরে মুরারে মধু কহিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে হরে মুরারে মধু কহিত বারে হরে মুরারে মধু কহিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে সবাই উলু ধ্বনি গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে হরে মুরারে মধু কহিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে এইবার ব্রহ্মাজি পিছন ঘুরে বাইরে বেরিয়ে এসে দেখছেন উটের পিঠে চেপে হাজার হাজার ব্রহ্মা লাইন দিয়ে যেই লাইন দিয়ে আসছে সাদা সাদা দাড়ি কলাই পইতে সাদা সাদা চুল আমা যখন লাইন দিয়ে ওই উটের পিঠে চেপে যাচ্ছে ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলো কি ব্যাপার এরা এ তো ঠিক আমারই মতো দেখতে এরা কারা এরা তো আমার মতো দেখতে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই এর একই রকম দেখতে তোমা সবাই এর যখন একই রকম দেখতে বলছে না আমাকে একজনকে আগে জিজ্ঞাসা করতে হবে এরা কারা আর এরা কোথায় যাচ্ছে এটা আমাকে জানতে হবে এইবার সর্বপ্রথম যিনি উটের পিঠে চেপে আসছিলেন হরি বল হরি বল তার সামনে গিয়ে বলছে এই যে শোনো এই যে আরে শুনুন না বলছে আমার সময় নেই আমার জীবনে যিনি আসছে তাকে জিজ্ঞাসা করুন এইবার পিছনে যিনি আসছে সে যেই কাছাকাছি এসেছে তাকে ডাকছে সে বলছে আমার সময় নেই আমার পিছনে যিনি আছে তাকে জিজ্ঞাসা করুন
এমনই ভাবে জিজ্ঞাসা করতে করতে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, না দরকার নেই, সর্বশেষে যে ব্যক্তি আছে তাকেই জিজ্ঞাসা করি, তাকে জিজ্ঞাসা করি। এইবার ব্রহ্মা তো দাঁড়িয়ে আছে, সর্বশেষে যিনি উটের পিঠে চেপে আসছিলেন তাকে ডেকেছে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই যে আপনাকে বলছি। সেই ব্যক্তি তো দাঁড়িয়ে গেলেন, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন এমন ভাবে দল বেঁধে সারি সারি, আরে চলেছেন কোথায়, আর দেখতে ঠিক আমারই মতো, কিন্তু এ তো আমার কারখানার মাল নয়, এ কারা, আপনারা কারা, কোথায় যাচ্ছে, সবাই একই রকম দেখতে। তখন ব্রহ্মাজি, সেই ব্রহ্মাজি বলছে যিনি উটের পিঠে চেপে আছে, তিনি বলছে, বলছে আমরা সবাই ব্রহ্মা, হরি বল হরি বল, আপনারা ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, না এ তো আমার কারখানার মাল নয়, আমার কারখানার তৈরি নয়। কি গো মায়েরা, প্রত্যেকটা কারখানার একটা করে স্টিকার লাগানো থাকে, কিন্তু এরা তো কেউ আমার নয়, তাহলে এরা কার? বেশ আপনারা ব্রহ্মা মেনে নিলাম, তা আপনারা যাচ্ছেন কোথায় আর বলবেন। এই কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে, কি খবর জানে, এখানকার ব্রহ্মা নাকি চাকরির জন্য কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই আমরাও একদিন ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, আর ভগবান আমাদের এমন ছুটি দিয়েছে আজও পর্যন্ত কারখানায় জয়েন করতে পারি, তাই আমরা এসেছি। শুনলাম এখানকার ব্রহ্মা নাকি ছুটি নিয়েছেন, তাই আমরা ইন্টারভিউ দিতে এলাম, যদি আবার হারানো চাকরিটা ফিরে পেতে পারি। বেশ যেই এই কথা বলেছে ব্রহ্মা তো মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, হায় 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 হায়, আমার এত সুন্দর চাকরিটা গেল গেল চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বলছে, যে ব্রহ্মা কি ভাবছো? সঙ্গে সঙ্গে ভগবানের চরণ তলে জড়াইয়া ধরে বলছে, প্রভু গো আমায় অপরাধ তুমি ক্ষমা করো, প্রভু আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, আমিও সৃষ্টি করি তোমার মতো হাজার হাজার ব্রহ্মাকে। শোনো, তুমি যে জীব সৃষ্টি করো, আর জীব সৃষ্টি করতে গেলে যে মেটেরিয়ালগুলো লাগে সেগুলো আমি কিন্তু তোমাকে দিই, আর তোমাকে আমি যতক্ষণ না দিই তুমি ততক্ষণ জীব সৃষ্টি করতে পারো। কি গো মায়ের, একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগে, ইট লাগে, খুঁটি লাগে, কি লাগে তো, পিলার লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, লোহার ছড় লাগে, কত কিছু লাগে, তাই না? তবে সেই বাড়িটা হয়। তাই ভগবান বলছে, ব্রহ্মা তোমার ওই রকম হাজার হাজার জীব সৃষ্টি করতে যে মেটেরিয়ালগুলো লাগে সেগুলো আমি তোমাকে দিই, আর আমি যতক্ষণ না তোমাকে দিই তুমি ততক্ষণ পর্যন্ত জীব সৃষ্টি করতে পারো না। তোমা ভগবান যে এত সুন্দর বাড়িটা দিয়েছে, এত সুন্দর একটা বাড়ি দিয়েছে, আর এই বাড়িটা দাঁড়িয়ে আছে মাত্র 2 পিলারের উপর। এই বাড়িটা 14 তলা বাড়ি, 14 তলা কেমন করে হলো, অতল বিতল সুতল তলাতল রসতল মহাতল আর পাতাল, এটা হলো 7টা, আর 7টা আছে, আর 7টা কি কি আমার, তাহলে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, এই 7তলা, আর 7তলা কি কি বলছে দেখো, ভূলোক ভূবলোক জনলোক মহালোক সরলোক তপলোক আর স্বর্গলোক। তাহলে এই 14তলা বাড়ি আর 2 পিলারের উপর দাঁড়িয়ে আছে, তাই ভাবক কবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছি, কি বললেন,
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ও যে কাডি গাডের বলি হাডি হরি বল হরি বল। ও যে কাডি গাডে বলি হাডি বলো সেই মিস্ত্রি কোথায় ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও যে কারিগরের বলি হারি কারিগর বলি হারে কারিগরের বলি হারি কারিগর বলি হারে এই মিস্ত্রি কোথায় ঘর ভগবান সহ্য করতে পারেন সব পারে কিন্তু অহংকার সহ্য করতে পারেন না। আর আর কি পারেন না ও মাইরা? নয়নের জলে তিনি সহ্য করতে পারেন। কেউ যদি নয়নে জলে একবার ভগবানকে ডাকে, নারদ একদিন ভগবানকে প্রশ্ন করেছিল প্রভু আপনি কোথায় থাকেন? ভগবান বললেন নাং তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগী নাং হৃদয়ে নচ মধু ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, এটা আমার মুখের কথা না, গীতাতে বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার গুণাগুণ কীর্তন করে আমি সেখানে বিরাজ। হরি বল হরি বল। তোমায়রা এখানে ভগবান আছে, ভগবান যদি না থাকবে তা নাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে, তাকে তো দেখা যায় না, তিনি যে অনুর্ভবের বাতাসে ঘুরে বেড়ায়,
তিনি যে বলেছেন অনলে অনিলে চির না বনিলে তিনি সর্ব জায়গায় বিরাজমান অনন অনল মানে কি মা আগুন তিনি আগুনের মধ্যেও আছে হরিবল হরিবল অনিল অনিল মানে কি বাতাস তিনি বাতাসের মধ্যেও আছে আবার চির নভনীল অর্থাৎ তিনি শূন্য আকাশের মধ্যেও আছে তাহলে তিনি সর্ব জায়গায় আছে অনল অনিলে চির না বনিলে সর্ব জায়গায় তিনি বিরাজমান যেমন দেখবেন বাতাসকে কিন্তু চোখে দেখা যায় না আমরা অনুভব করি যে বাতাস হচ্ছে তাহলে অনুভবের জারাই যেমন আমরা বুঝতে পারি যে বাতাস হচ্ছে ঠিক তদ্রূপ ভগবানকে চোখে দেখা যায় না বোঝা যায় যে ভগবান আছে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন বিশ্বরূপ শুধু অর্জুনকে দেখায়নি দুর্যোধনকেও দেখিয়েছিল দুর্যোধনকে দেখালে কেমন ভাবে দেখিয়েছিল ভগবান কৃষ্ণ যখন বলেছিল ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বলেছিল বেইমশাই পঞ্চ পাণ্ডবদের ছোট ছোট পাঁচখানা গ্রাম দান করে দিলে আর এত রক্তাক্ত যুদ্ধ করতে হবে একথা শোনার পর সঙ্গে সঙ্গে বললে কি আছিস বেটা গোয়ালার ছেলেকে এই মুহূর্তে স্তম্ভের মধ্যে বেঁধে দেবে আর যখনই ভগবান কৃষ্ণকে দড়ি নিয়ে বাঁধতে গেলে যেই না দড়ি নিয়ে বাঁধলে আর দুর্যোধনে পিছন ঘুরে তাকিয়ে দেখে কি দেখলেন দেখে আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ আগে ও কৃষ্ণ পিছে ও কৃষ্ণ দেখে আগে কৃষ্ণ আবার পিছে ও কৃষ্ণ আগে ও কৃষ্ণ পিছে ও কৃষ্ণ আবার ডাইনে কৃষ্ণ তাহলে বাবা শুধু কিন্তু একা অর্জুনকে বিশ্বরূপ দেখাইনি দুর্যোধনকেও দেখিয়েছিল কিন্তু চিনতে পারেনি চিনবে কি করে তার মধ্যে তো ভক্তি ছিল না ভক্তি না থাকলে ভগবানকে দেখলেও আপনি চিনতে পারবেন আপনি বললেন কি বসায় ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না ছবিতে দেখেছি সেই মানুষ যদি সামনে আসে চিনতে পারবো না কিন্তু ভগবান ছবিকে দেখছেন সেই বসে কি ভগবান আপনার সামনে এসে দেখা দেবে ভগবানকে দেখলেও কিন্তু চিনতে পারবে তোমা অনুভবে তারা বোঝা যায় যে ভগবান কোথায় আছে যেদিন দুর্যোধন এবং অর্জুন কৃষ্ণের কাছে গিয়েছিল কৃষ্ণ শোনো কৃষ্ণ দুর্যোধন বলছে আমরা যদি ভয়ে ভয়ে যুদ্ধ করি তোমার নামটা যেন আমাদের দিকে গলিও ভগবান কৃষ্ণ বলেছিল আরে নাক থাকলে তো মাঝে মাঝে গলাতে ইচ্ছে করবে তাই না বলে তবে গলিও আমার হয়ে গলিও ভিখারী অর্জুনের হয়ে তা যখনই এ কথা বলেছিলে সবাই হাত তুলুন বাহ
খুব সুন্দর আমার সঙ্গে সঙ্গে বলবেন কেমন রাধে হ্যাঁ বল আমি তো দেখতে পাচ্ছি অনেকেই তো হাত তোলেন কি গো দাদা ভাই আপনারা তুলুন হাত তুলুন সবাই বাহ এই তো সবাই তুলেছে আচ্ছা মায়েরা একটু প্রেমসে উলুধ্বনি দেখি রাধা তুমি দেখতে পাচ্ছ কি দেখতে তো পাচ্ছি সবাই তুলেছে আরে হাত তোলার স্টাইলটা তুমি দেখো শুধু আরে এটা তো কলিযুগ এর বেশি আর উঠবে না কি তাই তো এর বেশি আর উঠবে না গৌরাঙ্গ মহাপ্রভু কেমন হাত তুলেছে এই রকমই তুলো এই রকমই তুলুন বাহ এই তো হ্যাঁ খুব সুন্দর একবার সম্ভজরে একবার রাধা মহাজরে ও মায়েরা উলু ধ্বনি করতে জানে দিদি ভাইরা একটু জোরে একবার সম্ভজরে একবার রাধা মহাজরে राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे एक बार शंभू जोड़े एक बार राधा भजोड़े एक बार शंभू जोड़े वृंदावन में राधे राधे दिल में राधा रानी वृंदावन में राधे राधे दिल में राधा रानी अमर वृंदावन में राधे राधे दिल में राधा रानी वृंदावन में राधे राधे दिल में राधा रानी स्वामी कुंड में राधे राधे दिल में राधा रानी स्वामी कुंड राधे राधे दिल में राधा रानी स्वामी कुंड में राधे राधे दिल में राधा रानी দুর্যোধন বললে আমরা দুজনে যদি আমরা ভাই ভাই যদি যুদ্ধ করি তোমার নামটা জানো আমাদের দিকে আসে
বললে নাক থাকলে তো মাঝে মাঝে গলা দিচ্ছে বলে হ্যাঁ বলিও একবার নয় একশো বার বলি গলাতে যদি হয় আমার হয়ে গলিও ভিখারি অর্জুনের ভগবান এখন কোন দিকে যাবে একদিকে ভীমশাই একদিকে ভগ্নিপতি ভগবান বললেন ঠিক আছে চিন্তা করো না এখন গিয়ে তোমরা বিছানায় শুয়ে পড়ো আগামীকাল প্রভাতকালে আমি যার বদন দর্শন করবো তারই পক্ষ হয়ে যাবো তামা এমতো সময় গভীর রাতে ওই দুর্যোধন গিয়ে কৃষ্ণের ঘরে যে বিছানাটা ছিল আর তার মাতার কাছে একটা সোনার সিংহাসন ছিল সেই সিংহাসনে শয়ন করলেন আর এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন অর্জুন গিয়ে ভগবানের চরণতলে বসে চরণ সেবা করছে কান্নাকাটি করছে প্রভাতকালে ভগবান কৃষ্ণ আগে কি করলেন অর্জুনের বদন দর্শন করলেন আর অর্জুনের বদন যেই দর্শন করেছে তাহলে অর্জুনের পক্ষে হয়ে গেছে এমতো সময় অহংকার করে দুর্যোধন বললেন শোনো কৃষ্ণ তোমার এত বড় স্পর্ধা এত বড় সাহস তুমি ছলনা করে আমার না হয়ে ওই অর্জুনের পক্ষে হয়ে গেলে জীবনে কোনোদিন যেন আমি তোমায় মুখ দর্শন না করি ভগবান বললেন বাহ বাবা আমার ঘর আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমার সব আর আমার কিচ্ছু নেই আমার জিনিস নিয়ে তোমরা খাচ্ছ আর আমার মুখ দর্শন করতে চাও না বাবা তা বাবা এ কথা শোনার পর ভগবান কৃষ্ণ বলেছিল যে আমাকে ডাকার মতো ডাকে আমি তারই পক্ষে হব আমি তার হয়ে যাব দুর্যোধন তো ডাকেনি ভগবানকে সে কি ভগবানকে ডেকেছিল তার মধ্যে তো কোনো ভক্তি ছিল না তার মধ্যে যদি ভক্তি থাকতো সে কি বলতে পারত ভগবান কৃষ্ণকে যে বেটা গোয়ালার ছেলে সারা জীবন কীর স্বর্ণ মণি খায় তাকে নিমন্ত্রণ করে তরকারি ভাত রন্ধন করে এমন খাওয়ানো খাওয়াবো ও বেটা গোয়ালার ছেলে ফিরেও কোনোদিন ক্ষীর স্বর্ণ মণির দিকে ফিরেও তাকাবে না তাহলে তার মনের মধ্যে অহংকার ছিল তার মনের মধ্যে কোনো ভক্তি ছিল না বলেই তো ভগবানে যায়নি মাঝপথ থেকে যেতে যেতে ওই দাসীপুত্র বিদুরের ঘরে গিয়ে কলার ছোপা খেয়েছিল তাহলে কেন খেয়েছিলেন ভক্তি ছিল বলে কি গো বাবা গান্ধারীর একশো পুত্র মারা গেল আর এদের পাঁচজন পুত্র বেঁচে রইল কোথায় আর কোথায় ভাবুন একটু লক্ষ্য করে ভাবুন একশো পুত্র মরে গেল একজন বাতিরে আর কেউ রইল কিন্তু এদের পাঁচজন পুত্র পঞ্চ পাণ্ডবীরা ঠিক বেঁচে রইল কেন কারণ গান্ধারী কি করেছিল গান্ধারীকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা মনি যেদিন কুন্তির কাছে এসে বলেছিল দুর্বাসা মনি মা আজকের আমি তোমার গৃহে আতিথ্য গ্রহণ করব কুন্তি সেই দিন দুর্বাসা মনিকে সেবায় সন্তুষ্ট করে আশীর্বাদ নিয়েছিলেন যে বর নিয়েছিলেন এবং বলেছিল বাবা আমি গঙ্গাতে স্নান করে আসি আর তখনই গান্ধারি চলো না আশ্রয় নিয়ে কি করেছিল মা আজকে ছলনার আশ্রয় নিয়ে যে মেয়েটা গরম পরমান্ন তার এই বুকের মধ্যে ঠেলে সে ভগবানকে মুনিবরকে সেবা দিলে এত কষ্ট করলেন আর গান্ধারী কিছু না করে সে যখন স্নান করতে গেল তখনই কি করলেন তার গলার কণ্ঠস্বর চুরি করে
বললেন মনিবর মনিবর তো ধ্যানে আছে মনিবর আমি এসেছি কে কুন্তি এলি হ্যাঁ মনিবর এই আমি তোকে আশীর্বাদ করলাম কি আশীর্বাদ করেছিল শতপুত্রের জননী হও হরিবল হরিবল যখন আশীর্বাদ নিয়ে চলে গেল কিছুক্ষণ পর কুন্তি এসে বলছে মনিবর কে আমি কুন্তি এই যে আপনি বললেন গঙ্গা থেকে স্নান করে আসতে আমি স্নান করে এসেছি আমায় আশীর্বাদ করুন মনিবর কেন মা আমি তো তোমাকে এই মাত্র আশীর্বাদ করলাম আমি তো তোমাকে আশীর্বাদ করলাম তুমি তো আমার সম্মুখে ছিলে না না মনিবর আমি তো এখনই গঙ্গা থেকে স্নান করে এলাম আমি তো কোনো আশীর্বাদ পাইনি মনিবর ধ্যানে জানতে পারলে যে গান্ধারী তিনি শতপুত্রের জননীর আশীর্বাদ নিয়ে চলে গেছে মনিবর তখন কুন্তিকে আবার আশীর্বাদ দিলেন বলছে মা আমি তোমাকে আশীর্বাদ দিলাম তুমি পাঁচ সন্তানের মা হবে তবে তোমার সন্তানদের কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না তোমা অভিশাপ দিলে সেই অভিশাপ কখনো খণ্ডন হয় না আর গান্ধারীকে বলেছিল যেমন তুমি একশো পুত্রকে চুরি করে যে বর নিয়েছো আমি অভিশাপ করছি এই একশো পুত্র তোমার ধ্বংস হয়ে যাবে তোমার বংশে পাতি দেওয়ার একজনও কেউ রইবে না সব কিছুর খণ্ডন আছে কিন্তু অভিশাপের খণ্ডন নেই অভিশাপ পেলে সেই শাস্তি অবশ্যই পেতে হবে যেই হোক না কেন আপনারা প্রত্যেকে জানেন অভিশাপে দিয়েছিল কে অন্ধমণি অন্ধমণি তিনি বনের মধ্যে বাস করে একদিন রাজা দশরথ এসেছে মৃগয়া করতে হঠাৎ মৃগয়া করতে করতে চতুর্দিকে বনে চতুর্দিকে ঘুরছে অন্ধমণি বলছে তার পুত্র সিংহীকে বলছে বাবা সিংহী আমি তো দেখতে পাই না বাবা আমার আমার ভীষণ পিপাসা লেগেছে বাবা তুই আমায় একটু জল এনে দিবি বাবা কোনো বাবা যদি সন্তানের কাছে জল চায় সন্তানে কি না এনে দিয়ে থাকতে পারে হ্যাঁ বললে ঠিক আছে বাবা তুমি এখানে বসো আমি এখনই তোমার জন্য ওই গঙ্গা থেকে জল নিয়ে আসবো একটা মাটির ভাণ্ড নিয়ে যখন সিংহী জল আনতে গেল আর এদিকে এমতো সময় রাজা দশরথ কি করলেন রাজা দশরথ শুনতে পেলেন জলের মধ্যে যেন কিছু একটা শব্দ হচ্ছে মনে মনে চিন্তা করল যে হরিণ জল খেতে এসেছে তাই শব্দবেদী বানে তিনি হরিণ শিকার করবে বলে সেই জলের আওয়াজ পেয়ে যেই না তীর ছুঁড়লে সেই তীর গিয়ে লেগেছিল সিন্ধুমণি বুকের মধ্যে সিন্ধু চিৎকার করে কেঁদে উঠলে চিৎকার করে কেঁদে উঠলে আমার কে মারিলি রে কে মারিলি জীবনে আমার আর চল মারিলি রে কে মারি আমি তোমার আর জল দিতে পারি বাবা চমকে উঠলি রাজা দশরথ একই আমি তো মারলাম আমি তো একটা হরিণ মারলাম এমন করে মানুষের চিৎকার কেন ছুটতে ছুটতে গিয়ে দেখলেন তিনি একটা ঋষি পুত্রর বুকে তীর মেরেছে সঙ্গে সঙ্গে
সেই পুত্রকে কোলের মধ্যে তুলে নিয়ে তিক্তাকে উৎপাটন করে ফেলে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়ে ধরেছে। সিংহী বলছে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা বলতে পারো, আমি তো কারোর কোনো ক্ষতি করি না, আমি তো কারোর সঙ্গে কোনো অন্যায় করি না। কি আমাকে এমন করে আঘাত করলো বলো না গো? ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ সে কি মিথ্যা বলতে পারে গো? মুনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগ সত্ত্ব নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরকগামী হতে হয়। ভগবান শ্রী রামচন্দ্রের পিতা এত মিথ্যা বলতে পারে না। আমি আপনাকে মেরেছি, আপনি আমাকে মেরেছেন, বিশ্বাস করুন। আমি বুঝতে পারিনি, আমি শব্দবেদী বাণ ছুড়ে তোমাকে মেরেছি। মহারাজ, এ আপনি কি করলে? আপনি আমাকে মেরেছি তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মহারাজ, আমি যে আমার বাবার জন্য জল আনতে এসেছিলাম, আমার বাবা যে আমার কাছে জল খেতে চেয়েছিল, এ জীবনে আমার আর বুঝি বাবার জল দেওয়া হলো না। মহারাজ, আমি আমি আর বাঁচবো না মহারাজ, আমি আর বাঁচবো না মহারাজ। আপনি কি আপনি কি পারেন মহারাজ আমার পিতাকে একটু জল দিয়ে আসতে? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আপনার পিতাকে আমি জল দিয়ে আসবো। আস্তে আস্তে সিংহী মৃত্যুর কোলে ঢলে পড়ল। সিংহীর ভিতর থেকে যে পাখিটা ছিল সেই পাখিটা পালিয়ে গেল।